ভাই কি করতেছেন? এই যে পাথর, কি পাথরটা ভাই? এটা সুতাকান্দির কালো সুতাকান্দি পাথর না তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি পাথর ভাই? এটা বুতুবাঙ্গা পাথর। বুতুবাঙ্গা পাথর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি ভাই। আচ্ছা 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 আচ্ছা, তো আর কি আছে চলেন দেখি। এটা কি ভাই গুড়া গুড়া? এটা হইল 20 মিলি। 20 মিলি তাই? ডাউনটা ডাউন ডাউন বলে, 3-4 ডাউন না? আচ্ছা আচ্ছা, ওইগুলা কি ওগুলা চলেন তো। এটা কি পাথর ভাই? হলুদ হলুদ সিঙ্গেল সিঙ্গেল। কি সিঙ্গেল? এটা দুর্গাপুরের সিঙ্গেল। দুর্গাপুরের সিঙ্গেল ভালো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলা কি ভাই চলেন তো দেখি। এটা কি পাথর ভাই? এটা একই পাথর না? ও আচ্ছা আচ্ছা, তো এইটা যেটা সামনেরটা ভিয়েতনাম। আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা এটার? বিয়ার ময়লা কে ভাই? এটা তো এটা এমনই আসে, এমনই আসে না? পাউডার থাকে ভিয়েতনাম। আচ্ছা আচ্ছা, তাই না? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন, কি করতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আসার ভাই, আপনার চ্যানেলের মাধ্যমে অনেকে জানতে চায় কালো এলসি পাথর। কালো এলসি পাথর তো ক্যামেরায় দেখা যায় একটু সাদা, কালো দেখা যায় না, এই জন্য পানি মেরে দেখাইলাম, দেখেন কেমন কালো দেখা যায়। এখন তো বেশি কালো দেখা যায়, এটুকু পানি মারছি দেখেন কি অবস্থা। আর এটা হলো শুকাইলে এমন দেখা যায়, আর অরিজিনাল কালো পাথর। অরিজিনাল কালো পাথর, অরিজিনাল কালো পাথর দেখেন একদম কালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা না ভাই? জি। তো এটা কি অবস্থা, আপডেট কি বলেন? এটা হলো আগে বলেন, দাম কমছে না বাড়ছে? এটা বলেন আগে। দাম কমছে, যথেষ্ট কমছে, যথেষ্ট কমছে। 225 টাকা ছিল, এখন 208 টাকা। কি বলেন, কত টাকা কমছে তাহলে? অনেক কমলো, অনেক কমছে, অনেক কমছে। আচ্ছা আচ্ছা, তো 1000 ফুটে কত কমছে? 1000 ফিটে কমলো প্রায় 13-14 টাকা। 13-14 টাকা? হ্যাঁ 13-14 টাকা। ও আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, এটা কোথায় ডেলিভারি দেন আপনারা? এটা সারা বাংলাদেশে দেওয়া সম্ভব। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশে দেওয়া সম্ভব। ও আচ্ছা আচ্ছা, তো এটার লাস্ট প্রাইস কত? এটার লাস্ট প্রাইস আপনার চ্যানেলের মাধ্যমে আসলে 1 টাকা কম। 1 টাকা কম? জি। যোগাযোগ ক্যাশ অন ডেলিভারি নাকি না আগে টাকা দিতে হবে? না, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি সমগ্র বাংলাদেশ? সমগ্র বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নদী পথে, সড়ক পথে? এটা কি 3-4 ডাউন? না, এটা 3-4, এটা অ্যাকুরেট 3-4। অ্যাকুরেট 3-4? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা অ্যাকুরেট 3-4 এর, এটা যে রেট বলছেন এটাই একদম লাস্ট না? এটাই লাস্ট। আপনার 260 টাকা? 260 টাকা। আচ্ছা ঠিক আছে, ওগুলো দেখি চলুন। এটা কি ভাই? দুর্গাপুরের বুতুবাঙ্গা। দুর্গাপুরের বুতুবাঙ্গা? জি জি, দুর্গাপুরের বুতুবাঙ্গা। এটা এটা বেশি বড় বড় দেখা যাচ্ছে, মোটা মোটা বড়। এটা ফাইলিং এর কাজে তো একটু বড় পাথরে চাই। এখানে 3-4 রকম পাথর মিক্স করা ভাই? এটা এরকমই আছে, কিছু সাদা থাকে, কিছু অফ হোয়াইট থাকে, তাই না? জি জি। আচ্ছা, এটা প্রাইস কেমন? দাম কম শোনা বাসে এর বলেন আগে। এটা 4-5 টাকা কমছে, আগে 55 টাকা বিক্রি করতাম, এখন মানে টোটাল আর কি সবগুলা যে কর পাথরগুলো আছে টোটাল সব মিনিমাম মার্কে সবগুলো দাম কমছে। বালুর দামটা কমে নেই খুব একটা, কিন্তু সকল পাথরের দাম কমছে, তাই? জি। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইস কেমন? এটা 250 টাকা পার সিপটি। 150 টাকা, সরি, 150 টাকা। 150 টাকা? 150 টাকা। আচ্ছা আচ্ছা, তো চলেন ওগুলো দেখি। আসেন, আপনাকে আরেকটা পাথর দেখাই আমি। জি, এই মুহূর্তে আমাদের সুপ্রিয় ভিউয়ার্স একটা কল আসতেছে বাইরে বাইরে থেকে, তো আমরা কলটা রিসিভ করে চলে আসি, ঠিক আছে? কথা কিন্তু ছোট করতে গিয়ে খরচ আরো বাড়ে, সম্ভব হয় না কমানো। জি, তো এটার প্রাইস কিছু কমানো যায় না? না, এটা কমানো যায় না, এটা 208 টাকায়। সাইজটা একেবারে চমৎকার কলামের জন্য। কলামের জন্য? হ্যাঁ হ্যাঁ। অনেক এছাড়া কি কাজে ব্যবহার করতে পারবে? এছাড়া কি 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 কাজে ব্যবহার করতে পারবে? না, কলামের জন্য সবচেয়ে উত্তম হবে। সবচেয়ে উত্তম না? মানুষ যারা সচেতন এবং বোঝে। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ারদের পরামর্শ চলে। জি জি, ওনারা এই ডাউনটা দিয়ে কলামের ডালাইটা করে। আচ্ছা চলেন, তাহলে অন্যগুলো দেখি চলেন। কি দাইবেন ওনে? এখন দেখামো যারা কস্ট কম কস্টে ফাইলিং করতে চায়। কম কস্টে? হ্যাঁ, একটু কম খরচে ফাইলিং করতে চায়। জি। বা অতটা হাই রাইজ বিল্ডিং না। জি। 2-4-5 তলা ফাইলিং করতে চায়। জি। তাদের জন্য এই দুর্গাপুরের সিঙ্গেলটা। এটা তো ভাই ছোট গুড়া বড় মিক্সিং করা, পাথরে ছোট গুড়া সব থাকে, কোনো ক্ষতি হবে না তবে বিল্ডিং? না 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 না, ক্ষতি হবে না। আচ্ছা, ক্ষতি হবে না। ফাইলিং এর জন্য যারা একটু খরচ কম করতে চায়, জি, কম খরচে কাজ সারতে চায়, তাদের জন্য এলো দুর্গাপুরের এই সিঙ্গেল। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কেমন ভাই? এটা 135 টাকা। আগে কত ছিল? আগে ছিল 40-42। মানে কয় টাকা কম? তাহলে 60 টাকা, 5-6 টাকা। তার একটু কমা রাখেন ভাই, বান তো বেশি হয়ে যাচ্ছে ভাই। না, এটা একদম ফিক্সড বলে দিচ্ছি, একটু কমান ভাই। ওই ভালো পার্টি পাইলে হয়তো 1 টাকা কমামো এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কি। ঠিক আছে চলেন, ওগুলো দেখি।
ভাই কই যান কি দাইবেন ভাই? স্যার ভাই ভিয়েতনামের পাথর খুঁজে অনেক কাস্টমার। ভিয়েতনাম? হ্যাঁ, সেদিনে একজন ফোন দিছি ভিয়েতনামের পাথর দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি ভিয়েতনামের পাথরকে আমি অতটা ভালো মনে করি না। কেন? পাথর এটার মধ্যে সবচেয়ে সমস্যা হয়ে গেছে, ময়লা থাকে, ডাস্টটা থেকে যায়, এটা দূর করা সম্ভব হয় না। ডাস্ট হ্যাঁ, পাথরের যে এটা কি কাজে ব্যবহার করা যায় ভাই? এটা বিল্ডিং এর যে কোনো কাজে ইউজ করে। যে কোনো বলতে আপনার বেসে হয়, কলামে হয়, গ্রেড বিমে হয়, মানে সব কাজে বিল্ডিং। তাহলে রাখছেন কেন, বিক্রি করার জন্য না? রাখি কিছু পার্টি যে বোঝে না, আমাকে ভিয়েতনামে দিতে হবে, এর চেয়ে ভালো ভালো পার্টি মাল আছে, সুন্দর সুন্দর পাথর আছে, ওইটা না এটাই খোঁজে। ওই ইঞ্জিনিয়ার একটা পরামর্শ দিছে, এটা অন্ধ। আসলে ভিয়েতনামের পাথর অতটা ভালো না, আপনি সাইডে নিয়ে ফালাইলে পাউডার দেখা যাবে, ময়লা দেখা যাবে, জি, আর পার্টির সাথে ইয়া হয়। কিন্তু ভিয়েতনামের পাথর আমি অতটা ইয়া মনে করি না, পারফেক্ট মনে করেন? না, পারফেক্ট মনে করি না। আর যাই হোক, যাদের প্রয়োজন তারা তো অবশ্যই নেবে, তাই না? নিলে আমরা দিতে পারি, এই জন্য আইনে রাখছি। আচ্ছা আচ্ছা, তো এখন এটার প্রাইস কেমন চলতেছে? এটার প্রাইস হলো 190 টাকা। 190 টাকা? এত কেন ভাই, এত দাম কেন পাথরের? এটা ওই যে আসার এক্সপোর্টের মাল তো, জি, সরি, ইনপোর্ট করে আনি আমরা, ওখানে যদি কস্ট বেশি পড়ে তখন এটার দাম বেড়ে যায়। আর কি দেখাবেন ভাই? আর আসেন দেখান, দেখামো। আর কি দেখাবেন?